ক্লিয়ার? এটা কোন অপশন দিয়ে দিবেন? এই যে প্লাস আইকন থেকে পারচেজ অর্ডার কি হয় আবার, মানে পারচেজ অর্ডারটা আমি বানাতে পারবো না ইনিশিয়ালি, পারচেজ অর্ডার নাই নাই এজন্য এটা পারবো না। এই জন্য আমাকে এই চিহ্নটা দিয়ে রাখছে যে আমি আপগ্রেড করলে আমি এই অপশনটাও ইউজ করতে পারবো। ক্লিয়ার সবার? এরপরে এখানে দেখেন একটা সার্চ অপশন আছে, এখানে আমরা হচ্ছে গিয়ে দেখেন কী কী দিয়ে সার্চ করতে পারবো, কাস্টমার, সাপ্লায়ার, ট্রানজ্যাকশন রিপোর্টস, এগুলো নাম, অ্যাড্রেস, অ্যামাউন্ট, ডেট, এগুলো দিয়ে আমরা সার্চ করলে ও বের করে নিয়ে আসবে। আর যেগুলো রিসেন্ট ট্রানজ্যাকশন, মানে রাইট নাও আমি যদি একটা ইনভয়েস বানাই সেটা আমার এখানে শো করবে, রিসেন্ট ট্রানজ্যাকশনগুলো এখানে শো করে, রিসেন্ট ট্রানজ্যাকশনগুলো। ক্লিয়ার? এরপর একটা কি আছে, হ্যাঁ এই গিয়ার আইকন, এই গিয়ার আইকনের মধ্যে দেখেন আপনি সেটিংস অপশনগুলো পাবেন, যেমন ইওর কোম্পানি, এখানে কোম্পানি রিলেটেড কিছু অপশন, লিস্ট, টুল, এই টুলের মধ্যেও দেখেন একটার মধ্যে কি অ্যারো চিহ্ন দেওয়া আছে না, তার মানে কি এটা আমি বানাতে পারবো না এই প্যাকেজে, প্যাকেজ আপগ্রেড করলে সেক্ষেত্রে আমি পারবো। আর এখানে আপনার নাম শো করতেছে না, ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে যে কোম্পানিটা ওপেন করলেন, এখানে হচ্ছে আপনার কম আপনার ইউজার এই বিষয়গুলো এখানে আছে। এখন আপনার যদি দুইটা কোম্পানি হয়ে যায়, দুইটা কোম্পানি এখন রাইট নাও এই কোম্পানিতে কাজ করেছেন, এখন আবার আপনি আরেকটা কোম্পানিতে লগ ইন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই যে সুইচ কোম্পানি দিলে দেন আপনি সেকেন্ড কোম্পানিতে আবার চলে যাবেন। হ্যাঁ এখন আমাদের সবার একটা কোম্পানি আছে, ঠিক আছে। এরপর হচ্ছে কি হেল্প, হেল্পে আপনি ক্লিক করে আপনি যদি কোনো স্পেসিফিক জিনিস না বুঝেন সেটা এখানে লিখবেন, সেই রিলেটেড ওই যে আর্টিকেল চলে আসবে, সেগুলোতে আপনি পড়লে আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। মানে এটা হচ্ছে কুইক বুকসের ভিতরকার হেল্প, আর বাইরের হেল্প তো আছেই, গুগল মামা আমাদের জন্য ওয়েট করতেছে, আমরা গিয়ে সার্চ করলে উনি হেল্প করে দেবে আমাদের, ঠিক আছে। হেল্প ক্লিয়ার? আচ্ছা এখানে একটা আছে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে আপনার হচ্ছে আপডেট পাবেন, কুইক বুকসের কোনো যদি চেঞ্জেস আসে, কোনো আপগ্রেড আসে, ওগুলো আপনার এখানে নোটিফিকেশনে আপনার আসবে, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন ওভারঅল? আচ্ছা বুঝেন নাই কেউ আছেন? সবাই তো বুঝতে পারছেন, গুড। এবার আমাদের কাজ কি হবে, জেরোতে আমরা যখন একটা কোম্পানি ওপেন করেছিলাম তারপর আমরা কি করেছিলাম, আমরা সেটিংসে চলে গিয়েছিলাম না ফার্স্টেই, যে আমি তো জাস্ট কোম্পানির নামটা দিয়ে জাস্ট কোম্পানিটা ওপেন করলাম, বাট ডিটেলস দিতে হবে না। তাহলে এখানে আমি কোত্থেকে দিব, সেটিংস না প্লাস আইকন আমি জাস্ট তৈরি করবো, কুইক ক্রিয়েট, এই যে সেটিংস অপশন গিয়ার আইকন, তো গিয়ার আইকনে ক্লিক করেন, তো এখানে দেখেন কি আছে, ইওর কোম্পানি আন্ডারে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, ঠিক আছে। তাহলে এই যে সেটিংসের মধ্যে যান সবাই, চলে আসছেন সবাই? আচ্ছা এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে কয়টা অপশন আছে, পাঁচটা, কোম্পানি, বিলিং অ্যান্ড সাবস্ক্রিপশন, সেলস, এক্সপেন্স আর অ্যাডভান্স, এই প্রত্যেকটা অপশনে আমাদের এখন ফিল আপ করতে হবে বসে বসে, ঠিক আছে। তো ফার্স্টে আসেন কোম্পানি, তো কোম্পানির মধ্যে দেখেন এই অপশনগুলো আছে, এখানে আমার ফার্স্টে কী করতে হবে, কোম্পানি নেম, এখানে কি আছে লোগো, কোম্পানির নাম, আর এবার আসেন আমরা এটাকে একটু এডিট করি, তো এই যে পেন্সিলের উপর ক্লিক করেন, এখানে আসেন, এখন এখানে আমি আমরা আমাদের কোম্পানির লোগোটাকে বসাবো, তো আমরা লোগোটা পাবো কোথায়, ড্রাইভে দেখেন আমার দেয়া আছে, এই যে এটা, এটাকে এখন তাহলে সবাই একটু ডাউনলোড করে নেন জাস্ট লোগোটাকে। এই যে লোগোটা আমার ডাউনলোড হয়ে গেছে, পেয়েছেন মানে সবাই পারছেন তো না? তারপরে আমি আবার এখানে চলে যাই কুইক বুকসে,
দেন এখানে আমি লোগোর উপর ক্লিক করি। এটা আসছে সবার, লোগো ডাউনলোড হয়েছে। আচ্ছা, ডাউনলোড হওয়ার পর এখানে তাহলে ক্লিক করেন, এখানে দেখেন লোগো এই যে প্লাস আইকনে ক্লিক করেন, তারপর ও আপনাকে ওই যে সিলেক্ট করতে বলবে, উল্টাপাল্টা ছবি দিয়ে দেন না, এই যে কোম্পানির লোগোটার উপরে ডাবল ক্লিক করেন, তাহলে দেখবেন মানুষের ছবি দিয়ে দিবেন বলে, তাহলে কোম্পানির লোগো হয়ে যাবে মানুষের ছবি। আসছে সবার কোম্পানির ছবি, তারপর সেভ দিয়ে দেন। এই যে আমার লোগো কিন্তু হয়ে গেছে আপলোড। কেউ আটকে গেছেন? না, আপাতত এটুকুই থাক, এরপর কাজ আছে। কোম্পানি নেম, কোম্পানি নেম সবাই আমেরিকান মাসল দিয়েছেন না? এই এরপরে আপনারা এই যে এরকম একটা হাইফেন ইউজ করে দেন, আপনি নিজের নামের ডাক নামটা ইউজ করে মানে ব্যবহার করে দেন, লিখে দেন। ঠিক আছে, এরপর হচ্ছে লিগাল নেমটা সেম থাকুক, বিজনেস আইডি আমাদের কাছে নেই, সো এটা আপাতত দরকার নেই বসানোর প্রয়োজন। এই অপশনটুকু বুঝতে পেরেছেন? এরপর সেভ দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, শর্ট নামটা দিয়ে দেন জাস্ট, মানে আপনাকে আইডেন্টিফাই করা যায়, আইডেন্টিফাই করা যায় যেন আপনাকে খুঁজে পাওয়া যায়। এরপর হচ্ছে কোম্পানির টাইপ, কোম্পানি টাইপ দেখেন, আমার এখানে অলরেডি যে পার্টনারশিপ নিয়ে রাখছে না, ওটা তো আমরা যে শুরুতেই দিয়েছিলাম, এর জন্য ওভাবে নিয়েছে। ইন্ডাস্ট্রি কী দিব? হ্যাঁ, এই যে এখানে কিন্তু লেখা ছিল, হ্যাঁ এই যে এটা দিতে পারেন। তারপর এখানে ও ওই রিলেটেড সাজেশনগুলো দেখাবে যে ও এই ধরনের কোন কোন ইন্ডাস্ট্রি ওর ইয়াতে আছে, তাহলে যে স্টোর দেন। হ্যাঁ, পেয়েছেন? হ্যাঁ, অটোমোটিভ পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ দিলে ও ওইটা নিবে না, এর সাথে ওর মানে ওর রিলেটেড কী কী আছে অপশন সেটাও সাজেশন আকারে শো করতেছে, তাহলে স্টোর দিলেন। তাহলে আমি স্টোর দিলাম, পেয়েছেন? তারপরে সেভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, এখানে দেখেন আপনাদের মেইলগুলো শো করতেছে যে যে মেইল ইউজ করে কোম্পানিটা ওপেন করেছেন। কাস্টমার ফেসিং ইমেল, কাস্টমার ফেসিং ইমেল এই অপশনটা কী বলেন তো, মানে কাস্টমাররা কোন মেইলটা ফেস করবে, মানে কোনটা দেখবে বা কোম্পানির সাথে কমিউনিকেটটা কোন মেইলের থ্রুতে করবে, আমরা চেঞ্জ করে দিই। হ্যাঁ, চেঞ্জ করে এখানে আমরা কোম্পানির মেইল অ্যাড্রেস কি আছে ও নাই, তাহলে থাক, তাহলে চেঞ্জ করার দরকার নেই। যদি কোম্পানির কোনো মেইল অ্যাড্রেস থাকে সেটা আমরা এখানে বসিয়ে দিলে কাস্টমাররা ওই মেইলটা ফেস করবে। কোম্পানির ফোন নাম্বারটা দিয়ে দিই,
দেখেন তো ফোন নাম্বার নেয়, তাহলে এই হাইফেনগুলো বাদ দিয়ে দেন। ঠিক আছে, নিচ্ছে থাক, তাহলে হাইফেন দিয়ে রাখেন। ওয়েবসাইট দেন, ওয়েবসাইটটা বসিয়েছেন সবাই, ওয়েবসাইট বসিয়ে দেন, সেভ দিয়ে দেন। ক্লিয়ার? তাহলে আমরা ওয়েবসাইটটা আমি ওপেন করেছি, তো ওয়েবসাইটটা একটু জাস্ট স্ক্রল করে পুরোটা একটু দেখি। ঠিক আছে, এই কোম্পানির মূলত ধরেন আমরা কাজ করতেছি, তাহলে এরকম কোম্পানির যদি সম্পর্কে আমরা কাজ করি, অবশ্যই কোম্পানি সম্পর্কে ইনফরমেশনগুলো আমরা একটু জেনে নিব। তাহলে আমরা এটা ওয়েবসাইটে গেলেই ওদের কোম্পানির সব ডিটেলসটা পেয়ে যাব, মানে আমি আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন সেটার উপর বেস করে বলতেছি কথাটা। তো এটা দেখলাম, দেন বাদ, আর ওয়েবসাইটে কোনো কাজ নেই। এরপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমরা ইয়া করি, দেখেন তো কোম্পানি অ্যাড্রেসটা বুঝতে পেরেছেন কিনা, জাস্ট জায়গা মতো জায়গা জিনিসগুলো বসিয়ে দিব আর কি। না, ইউএসএর অপশনটা নেই, দেখেন কান্ট্রি দেওয়ার কিন্তু অপশনই নেই, কেন বলেন তো? আমরা তো বাংলাদেশ দিয়েছি না, বাংলাদেশের ওয়েবসাইট থেকে বানাচ্ছি না, সো কান্ট্রি বাংলাদেশই ধরে নিয়েছে। ক্লিয়ার সবার? এরপর সেভ দিয়ে দিই। ওই যে কাস্টমার ফেসিং অ্যাড্রেস আপনি চাইলে যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আপনারা আবার এটা চেঞ্জ করে দিতে পারবেন, লিগাল অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারবেন যদি আলাদা আলাদা থাকে। তাহলে আমার এই যে ফার্স্ট স্টেপটা শেষ, কোম্পানির সেটিংসটুকু শেষ, বুঝতে পেরেছেন সবাই? এরপর সেকেন্ড স্টেপটা হচ্ছে বিলিং অ্যান্ড সাবস্ক্রিপশন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, দেখেন আপনাদের কোম্পানি আইডি আসছে না একটা, দেখেন সবারটা একজনের থেকে আরেকজনের একটা ভিন্ন হবে, কারণ এটা হচ্ছে ওর একটা ইউনিক কোড, ওর এখানে যতগুলো কোম্পানি ওপেন হবে ও আলাদা আলাদা কোড দিবে এরকম। ঠিক আছে, তো এই জন্য কোম্পানির নাম সেম হতে পারবে, এটা সমস্যা নেই, ওর ওয়েবসাইটে একই কোম্পানির নামে 100টা অ্যাকাউন্ট থাকতে পারবে, ওটা নিয়ে ও ভেজাল করবে না, কোম্পানির কোডটাও আলাদা আলাদা দেবে আর কি। তো কুইক বুকস আমরা কোথায়, আমরা কি অ্যাকাউন্ট ওপেন করেছিলাম? অ্যাসেনশিয়াল অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, রাইট? এখন এটাকে আমরা কি করব, আপগ্রেড করতে পারি, আর নাহলে সাবস্ক্রাইব করতে পারি, কারো ইচ্ছা থাকলে সাবস্ক্রাইব করে নিন। হ্যাঁ, ও ডাউনগ্রেড অপশন তাহলে দিছে, আগে ছিল না।